উনিশে মে। কমলা কুমুদ কানাইলাল সুনীল সুকোমল শচীন্দ্রমোহন তরুণী হিতেশ চণ্ডীচরণ বীরেন্দ্র সত্যেন্দ্র একাদশ জন তাজা প্রাণ হল বলিদান রাখতে মাতৃভাষার মান। একুশে ফেব্রুয়ারি ১৯৫২র পর উনিশে মে ১৯৬১ রক্তাক্ত হল অসমের শিলচরের মাটি। স্বপ্ন নিভল পুলিশের গুলিতে সূর্য অস্ত গেল একাদশ শহীদের রক্তে। ঈদের নামাজ শেষে হাজারো মুসলিম ভাইগণ বুকে এঁটে কালো ফিতা শিলচর নীরব পরিক্রমণ। শোক গাথা হাহাকার মিলেমিশে আন্দোলনে ঘটল পিছু অসম সরকার অবশেষে